হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ হচ্ছে কালী পূজার দ্বিতীয় দিন, আর এখন পুরোহিত এসেছে ভাইদের এই শিব পুজোতে যজ্ঞ করবে, আর হচ্ছে আজ খই দই। তো সবাই এদিকে চলে এসেছে পুজো দেখতে, আমরা সব রেডি করে নিয়ে চলে এসেছি। চলো এবার পুজো শুরু হয়ে যাবে, সবাই আমরা বসে পড়ি পুজো দেখতে। পুজো তো প্রায় কমপ্লিট, এবার আমরা প্রসাদ খেয়ে নিব, তারপরে চলো একবারে রাত্রেবেলা তোমাদের সঙ্গে আমাদের এইখানকার মানে আমাদের এলাকার তোমাদের সঙ্গে মেলা শেয়ার করব। তো চলো একবারে চলে এসেছি রাতের বেলা, সন্ধেবেলা বেরিয়ে পড়েছি আমি মা বাবা ঠাকুর দেখতে। দেখতে পাচ্ছ কতটা ভিড়, এখানে আছে জ্যান্ত থিম, মানে সব কিছু সবাই মানুষ সেজে বসেছে। চলো দেখিয়ে দিই তোমাদের। চলো ওইখান থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা আরও মণ্ডপে ঢুকে পড়ি। তো চলো বেশি কথা না বলে তোমরা সব দেখতে থাকো, আমিও তোমাদেরকে দেখাতে থাকি। দেখতে পাচ্ছ কত মেলা বসেছে, এইদিকে ব্যাগ, কানের চুড়ি, মালা, সব কিছু। আর এইখানে করেছে পুরো ভূতের থিম, দেখতে পাচ্ছ ভূত। চলো ভেতরে ঢুকি। এখানে ভেতরে ঢুকে আওয়াজটা খুব মারাত্মক দিয়েছিল, কিন্তু কপিরাইটের জন্য আমাকে সব কিছু কমিয়ে দিতে হয়েছে। আমরা এখান থেকে চলো বেরিয়ে পড়ি। আরও ঠাকুর দেখেছিলাম, কিন্তু আর তেমন করে ভিডিও বা ক্যাপচার করা হয়নি, কারণ প্রচণ্ড মেলাতে ভিড় ছিল। তো চলো বেরিয়ে পড়েছি। এরপরে পুরো মেলা ঘুরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম। তবে আমাদের মেলাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানায়ো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন সকলে ভালো থাকো।